কুম বন্ধুরা, তো আজকে হচ্ছে ওই একটু আগে এর আগে একবার ভিডিওটা দিছি এখানকার। তো আজকে আমরা ওই জায়গায় আসি, অনেকে আসছি, আমাদের স্কুলের ম্যাডামরা আছে, পরে আমার বড় ভাইরা আছে, যে তারা হাঁটতেছে আগে। তো এটা হচ্ছে মানে আমরা যে শহরটায় বসবাস করতেছি বর্তমানে, আমি মিলিত, এটা হচ্ছে সেই পুরনো মিলিত, পুরনো যখন ভূমিকম্প হয়েছিল তেরা মতো কয়ে ভূমিকম্পরে, ওই ভূমিকম্পর সময় সব কিছু ভেঙে গেছিলো বা এই শহরটা ডুবে গেছিলো। আর ওখানকার স্মৃতি সেই 80 সালে, তখন 80 সাল ছিল, 1000 সালও না আগে, এই কত বছর হয়েছে মনে হয় 1500-1600 বছর হয়ে গেছে। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পারতেছি, এখানে বড় ভাই আবার একটা কি জানি খুঁজতে পাইছে, পুরোনো জিনিস, সুরঙ্গ। কিন্তু মানুষজন নামতে তো, এই মানুষজন নামতে পারতো, এই যে মোমবাতি চাকের মতো দেখতেছি আমরা সবাই, এখানে আপনারা দেখতে পারতে পারছেন মনে নিচে কোনো ইয়ে আছে, হ্যাঁ এই যে নিচে, এ ভাই ওটা কি লাল জায়গাটা খুবই সুন্দর, বা এখানে অনেক মানুষ আছে আজকে, সবাই মানে এই শহরে যত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সব প্রধানমন্ত্রী না এমপি মন্ত্রী যারা আছে সবাই আসছে, আর আমরা হচ্ছে এমপি মন্ত্রীর লোক, আমাদেরকে দাওয়াত করে বিএপি বাবা নামিয়েছে, নাহলে কিন্তু আইতাম না। কী কর নাজুল ভাই, কী কর, ঠিক আছে অনেক মানুষ আছে দেখছেন ঘোরার জন্য, আপনারা খোসা গল্প শুনতেন আমি ভিডিও ছাড়ব না, ওই দেখছেন অনেক মানুষ আছে ওখানে। আর যারা আছেন আমার বন্ধুরা, তাদের জন্য ফ্রি অফার, যদি কেউ ফ্রি থাকেন, বাসায় বন্ধ আছে এক সপ্তাহ, বা রেস্টুরেন্ট বন্ধ, বা কাজ করেন কাজের বন্ধ, আমার বাসায় বেড়াইতে আসবেন। ওই দেখেন হলুদ রঙের একটা বাসা, ওই বাসায় আমরা থাকি, ওখানে আপনি ঘুমাইতে পারবেন, আর ওই বড় শহরে আমার বাসা আছে, ঠিক আছে। এখানে কই ওই শহর ফ্রান্সিকা, অনেক সুন্দর সুন্দর শহর আছে এদিকে, সুন্দর সুন্দর দৃশ্য আছে, তাই সাথেই থাকেন, পুরো ভিডিও দেখাবো, আর একটু ভিডিও করবো, ঠিক আছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকেও, এই দেখেন অন্ধকার হয়ে গেছে, কুয়াশা, তো এই জন্য মানে সাদা সাদা হয়ে গেছে। প্রথমে যে ভিডিওগুলো করছিলাম ওইটা কিন্তু এরকম ছিল না, এখন অনেক মানুষ আছে এখানে, তো সবাইকে আর কি বলতেছে এখানে অনেক পুরনো মানে সিটি ছিল, এটা ভূমিকম্প ভাঙার পরে এখন সুন্দরভাবে এটা ঠিক করছে, পার্কের মতো করছে ঘোরার জন্য, তো সবাই আইনে এটা দেখাইতেছে আর কি। অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে, তো আমরা একটু আবার আমার বন্ধু আইছে জুবের, ওর নিয়ে একটু আর কি দেখাইতেছি। আর তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার শহরে যারা আসতে চান ঘোরার জন্য, যারা ইতালিতে আছেন আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আর কি, পুরনো। আর আপনার যে সাগর কিনার তো আছে, আর এখন শীতের টাইম তো কুয়াশা পড়তেছে, এটা অনেক উঁচা, হ্যাঁ হ্যাঁ, che ha voluto mandarla oggi ritenendo, perché gli invito sempre, che questa è un'occasione importante culturale non solo di Mileto ma dell'intera Calabria, quindi grazie a tutti per la presenza e passo la parola adesso al dottore Sudano. Questa cappella farà le veci della chiesa fino alla realizzazione del nuovo edificio. Per un momento il sarcofago di Ruggero, ve ne ha parlato prima il sindaco, che era stato sepolto Ruggero, la moglie e anche un figlio, sembrerebbe, era situato lì. Dopo il terremoto viene portata al di fuori. Quando la chiesa viene completamente realizzata, quella seicentesca, invece si trova in quella posizione. Infatti abbiamo un disegno del Settecento, in un'opera che descrive Dante del terremoto del 1783, in cui si vede questo sarcofago con i pezzi delle travi del tetto, con le macerie di sopra e proprio in quella posizione.